আসন্ন সাগর মেলার ব্যস্ততা সত্ত্বেও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী রুদ্রনগরে দিদির সুরক্ষা কবচের শুভ উদ্বোধন করলেন। সামনেই পঞ্চায়েত ভোট লক্ষ্য করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে জনসংযোগ করার লক্ষ্যে এলাকার জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন, দিদির সুরক্ষা কবচ কর্মসূচির মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছতে হবে। তাই আজ সুন্দরবন উন্নয়ন মন্ত্রী এলাকার দুস্থ দরিদ্র অসহায় মানুষের বাড়ি বাড়ি পৌঁছলেন এবং তাদের দুঃখ দুর্দশার কথা শুনলেন। সাগর থেকে গোপাল শীলের রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা। যে 15টি প্রকল্পের কথা বলেছেন, সেই প্রকল্পে এই সমস্ত মানুষজনরা তারা সুযোগ সুবিধা পেয়েছে কি না সেই সমস্ত বিষয়ে তাদের কাছ থেকে জানা, যদি না পেয়ে থাকে তাহলে কেন পাননি সেই সমস্ত বিষয়ে তাদের কাছ থেকে সম্যক আমাদের জানা, এটাই হচ্ছে মূল আমাদের উদ্দেশ্য। অর্থাৎ মুখ্যমন্ত্রী চাইছেন যে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে যে বিরোধীরা যে মিথ্যা অপপ্রচারগুলো করে চলেছে তারই বিরুদ্ধে আজকের 11 বছর ধরে যে উন্নয়নের কর্মসূচি চলছে এবং সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে মানবিক প্রকল্পগুলো যেগুলো আজকের তিনি বিশ্ব সেরা মুখ্যমন্ত্রী হিসাবে আত্মপ্রকাশ করতে চলে, তিনি একটি মানবিক মুখ, হ্যাঁ, মানুষের কথা তিনি বোঝেন, জানেন তাদের অর্থনৈতিক সামাজিক কিভাবে তাদের ডেভেলপমেন্ট করা যায়, তার জন্য তিনি প্রায় 71টি কর্মসূচি গ্রহণ করেছেন। কিন্তু দিদির সুরক্ষা কবচ যে কর্মসূচি সেটাতে 15টি প্রকল্পকে সামনে রেখে আমরা এগোচ্ছি। সেই 15টি প্রকল্পের মধ্যে আমরা আজকের গৌরাঙ্গবাবুর বাড়িতে এসে জানলাম যে আমাদের প্রিয় বোন নামটা কি রাজরানী দাস, অলরেডি সে আমাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়েছে। তাছাড়া এখানে বাংলা আবাস যোজনার প্রেক্ষাপটে 1,20,000 টাকা পেয়েছে এবং খাদ্য সাথীর ক্ষেত্রে এরা বিনামূল্যে এরা রেশনও পাচ্ছে।